নমস্কার বন্ধুরা, মশলা বাড়িতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম ইউনিক স্টাইলে বানানো চিংড়ি মালাইকারির রেসিপি। এটা অনেকেই নানান রকমভাবে বানিয়ে থাকেন আর ভীষণই ভালো বানিয়ে থাকেন, তবে আমি কিভাবে বানাই সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানিয়ে ফেলা যায় দুর্দান্ত স্বাদের চিংড়ি মালাইকারি। এর জন্য সবার প্রথম এখানে 300 গ্রাম মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি। এটার খোসা বাদ দিয়ে দেওয়ার পর ভালোভাবে ধুয়ে নিয়ে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে 10 মিনিটের জন্য। এখানে 1/2 চা চামচ পরিমাণে লবণ আর 1/2 চা চামচ পরিমাণে হলুদ দিয়ে মাখিয়ে 10 মিনিটের জন্য মাছটাকে আমি রেখে দিচ্ছি। এবারে বাকি প্রিপারেশনগুলো এর মাঝে করে নেব। মালাইকারি বানানোর প্রধান উপকরণ নারকেলের দুধ। এর জন্য এখানে 1/2 মালা নারকেল ভালোভাবে কুড়িয়ে নিয়ে অল্প হালকা গরম জল দিয়ে চটকে নিয়ে এটাকে ছাঁকুনির সাহায্যে ছেঁকে দুধটাকে বার করে নিচ্ছি। আরও একবার এর মধ্যে হালকা গরম জল মিশিয়ে নিয়ে দুধটাকে বার করে নেব। অর্থাৎ যতক্ষণ এর মধ্যে থেকে দুধ বার হবে ততক্ষণ কিন্তু এইভাবে চেপে চেপে আমরা নারকেলের দুধটাকে বার করে নেব। তবে নারকেলের দুধ যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে সেক্ষেত্রে গুঁড়ো দুধও ব্যবহার করা যায় একটু হালকা গরম জলে মিশিয়ে। তবে নারকেলের দুধ দিয়ে করলে কিন্তু এই রান্নাটা বেশি ভালো হয়। দেখতেই পাচ্ছেন এতে আরে একটু আমি গরম জল দিয়ে বাকি যে দুধটা ছিল সেটা বার করে নিলাম। এবারে রান্নাটা আমি শুরু করছি। এর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করলেই বেশি ভালো হয়। তেলটাকে গরম করে নিতে হবে। এরপর এর মধ্যে কিছু ফোড়নে দেব, 3টে লবঙ্গ, 3টে ছোট এলাচ আর অল্প একটু দারচিনির টুকরো। এলাচটা অবশ্যই ফাটিয়ে দিতে হবে, না হলে ঠিকরে আসার সম্ভাবনা আছে। এবারে এর মধ্যে ছোট ছোট করে কুচিয়ে রাখা 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। এবারে হাই ফ্লেমে পেঁয়াজটাতে রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজে যখনই এরকম সোনালি রং ধরতে শুরু করবে তখন এর মধ্যে বাকি উপকরণগুলো একে একে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1টা বড় সাইজের টমেটো কুচি, 1 চা চামচ পরিমাণে আদা রসুন পেস্ট, 1 চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণে লবণ। এবার এই সমস্ত উপকরণগুলো 2 থেকে 3 মিনিট সময় ধরে মিডিয়াম টু লো ফ্লেমে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে টমেটোটা একদম সফট হয়ে এই মশলার সাথে মিশে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর এর থেকে তেল ছেড়েও দিয়েছে। এবারে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছ, ইলিশ মাছ এই জাতীয় মাছগুলো এমনিতেই বেশি ভাজার প্রয়োজন হয় না। আমি এখানে মাছটা একদমই ভাজলাম না, এই মশলার সঙ্গে কষিয়ে নিয়েই রান্নাটা করব। চিংড়ি মাছ না ভেজে এইভাবে যদি মশলার সঙ্গে এই রান্নাটা করা যায় এই রান্নার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। খুব ভালোভাবে মশলার সঙ্গে মাছটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছেড়ে আসছে। এবারে এর মধ্যে নারকেলের দুধ যেটা বার করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা এই সময় হাইতে করে দিয়ে ফুটতে দেব। ফুটে উঠলেই সামান্য পরিমাণে একটুখানি চিনি দিয়ে দেবেন, এতে স্বাদটা খুব সুন্দর আসবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে ক্রমাগত এইভাবে নেড়ে চেড়ে যেতে হবে 5 থেকে 7 মিনিটের জন্য। ক্রমাগত এইভাবে নাড়তে নাড়তে দেখবেন ঘন একটা টেক্সচার চলে এসেছে। এবারে সব শেষে এর মধ্যে সামান্য পরিমাণে একটুখানি শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। আবারও একবার ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে মিনিট 5-এর জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপর এটা গরম গরম পরিবেশন করব। ভাত, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে কিন্তু এই মালাইকারি জাস্ট জমে যাবে। রেসিপিটা আশা করছি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সাথে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাকে এতক্ষণ সঙ্গ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।